আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আবারও অগ্রিম শুভেচ্ছা এবং সবাইকে ভালো থাকার জন্য এবং ভিডিওটি ভালোভাবে উপভোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো আজকের যে ভিডিওটি সেটিও এক ভাইয়ের কমেন্টের উপর ভিত্তি করে। তো সেই ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাইটির নাম হচ্ছে আহমদ ভাই। তো সে ভাই বলেছেন যে পাঁচ ব্যাটারির গাড়ি রাতে 8 ঘন্টা এবং দিনে যদি 2 ঘন্টা মোট 10 ঘন্টা চার্জ দেওয়া হয় তাহলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে এবং কত টাকা বিল আসতে পারে। তো সেই বিষয়টির উপরেই আজকের ভিডিওটি। তো আশা রাখি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে উপরের নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং সবসময় চ্যানেলের সাথে থাকবেন, কারণ চ্যানেলটি ছোট হলেও আপনাদের সবসময় উপকারে আসবে আশা করি। তো সেক্ষেত্রে অবশ্যই সবাই চ্যানেলটির সাথে থাকবেন। আজকের যে ভিডিওটি, যে একটি অটো গাড়ি সেটি 5 ব্যাটারি গাড়ি যদি হয় সে হলে বড় অটো, তো 60 ভোল্ট অটো গাড়ি যদি আমি দিনে 10 ঘন্টা চার্জ করি তাহলে কত ইউনিট বিদ্যুৎ ফুরাবে এবং কত টাকা বিল আসতে পারে। তো সেটি বের করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটু সূত্র মেনটেন করতে হবে। তো যেহেতু আপনি আমাকে জানিয়েছেন তো সেক্ষেত্রে আপনার কোনো প্যারা নেওয়ার দরকার নাই, যতটুকু কষ্ট আছে আমি চেষ্টা করব আপনাকে সহজভাবে বোঝানোর জন্য। তো সেই ক্ষেত্রে আশা রাখি আপনি ভিডিওটি না টেনে একদম ফুলফিল দেখার চেষ্টা করবেন, কারণ ভিডিওটি থেকে আপনার কোনো প্রকার লাভ না হলেও ইনশাল্লাহ লস হবে না, কারণ ভিডিওটিতে যা বলবো আমি তো সব কিছুই আশা করি আপনাদের জন্য সবারই কার্যকর হবে। তো ভিডিওটি হচ্ছে যে আমি যদি অটো গাড়ি দিনে 10 ঘন্টা চার্জ করি তাহলে কত টাকা অথবা কত ইউনিট বিল আসতে পারে। তো সেই ক্ষেত্রে যে আমাদের যে ইটি সেটি হচ্ছে একটি অটো গাড়ি হচ্ছে আপনার অটো গাড়ি হচ্ছে 900 ওয়াট। তো 900 ওয়াট গাড়ি আপনার মানে ওয়াট হচ্ছে 900। তো আমার যদি 10 ঘন্টা চার্জ হয় তাহলে আমাদের বের করতে হবে ওয়াট আওয়ার হচ্ছে আমাদের 9000 ওয়াট আওয়ার। তো 9000 ওয়াট আওয়ার যদি হয় তাহলে আমাদের বের করতে হবে KWH মানে কিলো ওয়াট আওয়ার। তো আমাদের অটো গাড়ি হচ্ছে 900 ওয়াট। তো 900 ওয়াট আর আমাদের হচ্ছে ঘন্টা হচ্ছে 10 মানে 10, তাহলে 900 দিয়ে আপনি 10 দিয়ে গুণ করলে হচ্ছে ওয়াট আওয়ার বের হবে। তো ওয়াট আওয়ার বের হলে হচ্ছে আপনাদের 9000 ওয়াট আওয়ার। তো সেই ওয়াট আওয়ারকে কিন্তু আমাদের KWH অথবা কিলো ওয়াট আওয়ার বের করতে হবে। তো সেক্ষেত্রে আপনি 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো 1000 দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের KWH বের হয়ে যাবে মানে কিলো ওয়াট আওয়ার। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে 9 ইউনিট। অবশ্যই একটু খেয়াল রাখবেন 9 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তো আপনি যদি দিনে সেটি 10 ঘন্টা চার্জ করেন তাহলে আপনার বিদ্যুৎ খরচ হবে 9 ইউনিট। আর আপনার সেটি আপনি দিনে হোক রাত্রে হোক সেম পরিমাণে কিন্তু বিদ্যুৎ খরচ হবে, কারণ ব্যাটারি যখনই ফুলফিল চার্জ নিবে তাহলে কিন্তু আপনাদের কিন্তু বিদ্যুৎটা অপচয় হবে অথবা বিদ্যুৎটা সে খাবে। তো বিদ্যুৎটা সে যখন লোড নিবে তখন আপনাদের 10 ঘন্টা চললে সেটি খরচ হবে 9 ইউনিট। তো আপনাদের সূত্র বোঝার এত দরকার নাই, তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন 9 ইউনিট। তো এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন থাকতে পারে যে আমার কত টাকা বিল আসতে পারে। তো সেটি হচ্ছে আপনাদের লাইনটা কি আবাসিক নাকি বাণিজ্যিক, মানে আপনি কি সেটি বাসা বাড়িতেই চার্জ দেন নাকি সেটি আপনাদের গ্যারেজে চার্জ দেন। যদি গ্যারেজে চার্জ দেন তাহলে সেটি হচ্ছে আপনি বাণিজ্যিক, কারণ সে বাণিজ্যিকের ইউনিটটি একটু রেট বেশি আর আবাসিকের রেটটা হচ্ছে একটু কম। তো যে ধরি আবাসিক ইউনিটের রেট হচ্ছে আমাদের 5 টাকা এবং বাণিজ্যিকের রেট হচ্ছে 10 টাকা। তো আমি বাড়িতে যদি অটো গাড়ি চার্জ দিই তাহলে আমাদের 10 ঘন্টায় বিল আসবে হচ্ছে 5 × 45 টাকা, 45 টাকা। আর আমাদের বাণিজ্যিকে যদি চার্জ দেই তাহলে বিল আসবে হচ্ছে 90 টাকার মতো, তো ডাবল। যা আবাসিক আসবে তার সে ডাবল কিন্তু বাণিজ্যিক আসবে। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন। আর
তাতেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি। আপনারা যখনই কমেন্ট করবেন, সেই কমেন্টের যদি কার্যকারিতা হয় তাহলে আমি অবশ্যই সেই কমেন্টের উপর ভিডিও বানাবো। তো যে কোনো কমেন্ট আপনারা করতে পারেন, আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।